আসসালামু আলাইকুম মার্কেট নিয়ে আসি গোল গোল মার্কেটে আমরা যে মুভমেন্টটা দেখলাম সত্যি এটা খুব অ্যামাজিং একটা মুভমেন্ট আর কি মজার ব্যাপার হচ্ছে যে এই ব্রেকআউট যেটা করছে আর কি সেটা আসলে মানে খুবই মানে এটা খুব এক্সপেক্টেড ছিল আর কি মানে খুব প্রত্যাশিত ছিল মানে আমি নিজে অন্তত প্রত্যাশা করছি যে এটা ফিউচারে হবে বা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল এবং সেটাই হয়েছে এখন অনেকে হয়তো বলতে পারে যে গোল্ড মার্কেটে এটা কি হইলো বা অন্য কিছু তো হইতে পারতো বা এটা তো হতে পারতো এখন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই চার ঘন্টা চার্টে এই লেভেলটা কিন্তু সে ক্লিয়ার ব্রেকআউট করে গেছে যেটা কি বার্সের এখন এখানে একটা বিষয় হচ্ছে যে গোল্ড কিন্তু আপনার যে এখানে টাস করছে যে যে জায়গাটা ঠিক আছে এখানে যখন ফার্স্ট টাইম যখন যাই তখন প্রাইস ছিল বোধ হয় পঁচিশশো একত্রিশ দশমিক বাষট্টি ছিল আপনার গোল্ডের ইতিহাসে বা আমাদের পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে গোল্ডের সর্বোচ্চ হাই প্রাইস সর্বকালের হাই প্রাইস আর কি তারপরে এখান থেকে মার্কেটটা নেমে যায় নামে আবার উঠে আবার এখান থেকে আবার মার্কেট নেমে যায় উঠে কিন্তু এই লেভেল ব্রেক করতে পারো নাই তার মানে ফার্স্ট টাইম উঠলো ঠিক আছে উঠার পরে নেমে গেছে সেকেন্ড টাইম আবার উঠছে আবার নেমে গেছে থার্ড টাইম আবার উঠছে আবার নেমে গেছে ঠিক আছে আবার উঠছে আবার নেমে গেছে এইভাবে মানে যতবার সে উঠছে ততবারই নেমে গেছে তার মানে এখানে দেখা যায় যে একবার মানে একবার গেছে দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার দশবার টেন টাইম এর যে ফাইনালি এটা ব্রেকআউট করে মানে এই লেভেলটা এতটাই স্ট্রং হয়েছিল যে লেভেলটা কথাই ছিল মনে করো গোল মার্কেটে কিন্তু এটাই হয়েছে যেটা হবার কথা ছিল আর কি এখন মনে করেন প্রায় যে লেভেলটাকে অনেকবার টাচ করে ওই লেভেলটা অনেক স্ট্রং হয়েছে ফাইনালি ওইকআউট করে রিয়েল ব্রেকআউট করুক অথবা ফলস ব্রেকআউট করুক এখন পর্যন্ত আমরা মার্কেটের যে মুভমেন্ট যেটা দেখতে পাচ্ছি যেহেতু মার্কেটটা আমরা পঁচিশশো আটাত্তর দশমিক সাত চার পর্যন্ত ক্লোজ হচ্ছে আর কি তো মার্কেটটা যেহেতু আপনার পঁচিশশো পঁচিশ থেকে পঁচিশশো একত্রিশ এই যে লেভেলটাকে ঠিক আছে অথবা পঁচিশশো ছাব্বিশ সাতাশ আঠাশ থেকে পঁচিশশো তিরিশ একত্রিশ যে লেভেলটা এই লেভেলটাকে ব্রেকআউট করে যেহেতু প্রাইসটা পঁচিশশো আটাত্তরে ক্লোজ হয়েছে মার্কেটটা গোল মার্কেট তো বলতে পারে যে এটা রিয়েল ব্রেকআউটই হয়েছে যদি মার্কেটটা মনে করেন যে লেভেল ব্রেক করে গেছে ওখানে যদি ফিরে আসতো মনে করেন এভাবে উঠছে ঠিক আছে উঠে পরে যদি আবার ঘুরে যদি এখানে ফিরে আসতো তাহলে বলতে পারতাম যে এই যে মুভমেন্ট যেটা হয়েছে এটা হচ্ছে আমাদের ফলস ব্রেকআউট আউট যেহেতু এই লেভেল এসে ব্যাক করা নাই এই লেভেলটাকে ব্রেকআউট করে প্রাইস হিউজ আপে আছে এখন পঁচিশশো আটাত্তরে ক্লোজ আছে আর মার্কেট কিন্তু অল টাইম হাই করছে যেটা আর সেটা হচ্ছে পঁচিশশো ছিয়াশি দশমিক এক এক তার মানে এটা হচ্ছে গোল্ডের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড হাই প্রাইস মানে এত হাই যে গোল্ড এর আগে কখনো যায় নাই এবং গোল্ড যে এরকম একটা হাই প্রাইস করবে বা এরকম একটা স্ট্রংলি যে ব্রেকআউট করবে সেটা কিন্তু আগে থেকে বোঝা যাচ্ছিল কারণ হচ্ছে এই যে লেভেলটা এই লেভেলটা দেশে অনেকবার টাচ করছে বাট ফাইনালি ব্রেকআউট করে আপসাইডে মুভ দিতে পারো নাই যতবার সে ব্রেকআউট করার চেষ্টা করছে বা যত বড়ই এই লেভেলটা দেখেছে তত বড়ই এই লেভেলে কিছুটা আপসাইডে মুখ দিয়া তারপর ঠাস আবার রিভার্স মুখ পড়ছে এখান থেকে মানে আপনার মার্কেট যখন বাই গেছে হঠাৎ করে সেলে গেছে আর কি গেছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে যে মার্কেট নামছে এখান থেকেও নামছে এখান থেকেও নামছে মানে এই জায়গাটাতে নিলেই দেখতে পারবেন যে সে কিন্তু এই লেভেলটাকে সে ক্লিয়ারলি ব্রেকআউট করতে পারে নাই তো ক্লিয়ারলি ব্রেকআউট না করার কারণে বারবার এই লেভেলটাকে সে রিজেক্ট করছে বা লেভেলটাকে টেস্ট করছে রিটেস্ট করছে বা এখান থেকে মার্কেটের প্রাইসটা পুল ব্যাক করছে এবং বুলিশ মুভমেন্টে সে রিভার্সে বিয়ারিশ মুভমেন্টে চলে গেছে বাই মুভমেন্টের ক্ষেত্রে রিভার্সে সেল মুভমেন্টে গেছে তারপরে মার্কেট সো মেনি টাইমস এটাকে টাচ করছে এবং সো মেনি টাইমস এটাকে টাচ করে রিজেক্ট করে মার্কেট রিভার্সে ডাউন দিয়ে দিচ্ছে আর কি ডাউন দেওয়ার পরে এখন কথা হলো যে একটা রুলস আছে প্রাইসের যেটা হচ্ছে যে প্রায় যে লেভেলটাকে যতবার টাচ করবে ওই লেভেলটা তত বেশি স্ট্রং হয় দেন ফাইনালি ওটা ব্রেক আউট করার একটা পসিবিলিটি থাকে আর এভাবে কিন্তু এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সটাকে সে কিন্তু ব্রেক আউট করে এখন মার্কেট নতুন আরেকটা একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো যেটা হচ্ছে পঁচিশশো ছিয়াশি দশমিক এগারো এটাই হচ্ছে গোল্ডের ইতিহাসে সর্বোচ্চ হাই প্রাইস কিন্তু কি হইতে পারতো যেখানে যে আজকে যে আপনার ভিডিওর যে বিষয়বস্তু যে হেরিংটা দিচ্ছে যেটা শিরোনাম যে গোল্ড মার্কেটে কি হলো এবং কি হতে পারতো তো কি হলো সেটা তো আমরা দেখতে পেলাম যে আপনার উম পঁচিশশো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ মানে পঁচিশশো পঁচিশ থেকে পঁচিশশো ঠিক আছে এই লেভেলটাকে সে স্ট্রংলি ব্রেক করে রিয়েল ব্রেক করে মার্কেটটা পঁচিশশো ছিয়াশি দশমিক এগারো বিশ্ব রেকর্ড করছে পৃথিবীর ইতিহাসে গোল্ডের ইতিহাসে এটাই সর্বোচ্চ প্রাইস করছে এটাই হয়েছে আর কিন্তু কি হইতে পারতো হইতে পারত যে এখানে যেরকম মানে এখান থেকে রিজেক্ট করে যেরকম মার্কেট নামছে রিজেক্ট করে যেরকম মার্কেট নামছে মানে প্রত্যেকবারে যতবারই গেছে ততবারই তো রিজেক্ট করে নামছে তাহলে তো এটাও তো হইতে পারে এখানে গেছে এখান থেকে তো রিজেক্ট করে আবার ডাউন দিতে পারতো হয়তো অনেক যারা সেলে ছিলেন বা সেলাররা হয়তো চিন্তা করছে যে এর আগে রেজিস্ট্যান্স যেহেতু বারবার টাস্ক করতেছে বাট ব্রেক আউট করতে পারতেছে না মানে বারবার রেজিস্টেন্সকে টেস্ট করে রিটেস্ট করে রেজিস্টেন্স থেকে রেজিস্টেন্সকে রিজেক্ট করে যেহেতু মার্কেটটা ডাউন সেলে আসছে সবাই হয়তো পঁচিশশো পঁচিশ ছাব্বিশ

ইভেন পঁচিশশো আটষট্টিও আমি একটা আটষট্টি উনসত্তর আমার একটা ট্রেড ছিল এরপরে কালকে পঁচিশশো ছিয়াশি পর্যন্ত পঁচাশি পর্যন্ত আমরা টিপি নিয়েছি আমি কিন্তু ভিআইপি চ্যানেল সিগনাল সিগনালগুলো আমার ছিল ব্যানালিসিস গুলো ছিল আর কি তো গোল্ডে কিন্তু আমি সবসময় বাই ছিলাম মানে আমি বাই ছিলাম বলতে কি মানে আমার যে ভিআইপি আমি যখন কোনো ট্রেড করি

থাকে নাই এখন কথা হলো যারা বাই ছিলেন তারা কিন্তু অনেক প্রফিট করছেন আর যারা সেলে ছিলেন বা সেলটা ধরে রাখছেন অথবা তাদের অবস্থা কি তাদের অবস্থা কি আসলে যারা নিচ্ছেন তারাই ভালো বলতে পারবেন কারণ যারা সেল নিয়ে যারা ওইটা হোল্ড করছেন তাদের অবস্থা কিন্তু খুব খারাপ ঠিক আছে মানে যারা মনে করেন প্রতিশো একত্রিশ মানে প্রতিশো বিভিন্ন লেভেল থেকে যারা সেলে ছিলেন অথবা মার্কেট অনেক আপে যাওয়ার পরে যারা সেল আছেন তাদের ট্রেডও কিন্তু আই থিঙ্ক আমার মনে অনেক লসে চলছে

মানে আজকে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ শনিবার অফ আছে তো এই সোমবার থেকে মার্কেট যদি আবার যায় মান্থলি আজকে মাত্র মাত্র চোদ্দ দিন চলতেছে তার মানে এইভাবে যদি কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দিতে থাকে তাহলে কিন্তু মান্থলি ক্যান্ডেল কিন্তু আরো বুলিশ ক্যান্ডেল হতে পারে যেমন এই মান্থলি ক্যান্ডেলটা যে সাইজটা আমরা দেখতে পাচ্ছি মান্থলি ক্যান্ডেল রানিং মান্থলি ক্যান্ডেলের যে এই যে এতটুকু সাইজ এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের মতো যদি এই ধরনের একটা বিগ ক্যান্ডেল পড়ায় তাহলে কিন্তু মার্কেট সাব বেশি ক্রস করেও যেতে পারে উইকলিতে যে এরকম একটা মানে স্ট্রং বুলিশ ক্যান্ডেল আসছে মানে যেখানে স্ট্রং বুলিশ ক্যান্ডেল আসার পরে আবার এখান দিয়ে এভাবে গেছে তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে সে এই সাইডওয়েতে ছিল সাইডওয়েটা ব্রেকআউট করে রেঞ্জটাকে ব্রেকআউট করে সে স্ট্রং বুলিশ মুভমেন্ট দিয়েছে এখন সে সাইড করে আবার আরেকটা স্ট্রং বুলিশ মুভমেন্ট দেয় তাহলে মার্কেট কিন্তু সাব বেশি ক্রস করেও যেতে পারে

এখন যারা সেলে আছেন বা সেলটার যারা ধরে রাখছেন বা সেলটারে যারা আনলিমিটেড লস কারি করতেছেন বুঝে শুনে আপনারা যারা সেলার আছেন তারা বুঝে শুনে ট্রেড হোল্ড করবেন আর কি আপনি কত লম্বা সময় ধরে রাখবেন মার্কেট যদি আরো অনেক আপে চলে যায় তখন কিন্তু আপনার ব্যালেন্সের অনেক ক্ষতি হতে পারে বা অনেক লস হতে পারে বা আপনার ট্রেডটা হয়তো ফাইনালি লসে ক্লোজ হইতে পারে অথবা আপনার এখন জিরো হয়ে যেতে পারে আপনার যদি ছোট ব্যালেন্সের যদি বড় লট থাকে অত বড় ব্যালেন্সের যদি বড় লট থাকে সেটাও আপনার জন্য অনেক হুমকি হইতে পারে কারণ আপনার আনলিমিটেড লস ক্যারি করলে কিন্তু প্রবলেম গোল্ডে যারা সেলে আসেন বা সেলটার যারা ধরে রাখছেন আগে থেকে যারা সেলটেড ধরে রাখছেন তাদের কিন্তু বিপদ হইতে পারে যদি গোল্ড মার্কেট যদি কন্টিনিউসলি যদি আপে মুভমেন্ট দিতে থাকে এবং সে পঁচিশশো পঁচাশি সিয়াশি লেভেলটা কিন্তু আউট করে পঁচিশশো নব্বই পঁচানব্বই যেতে পারে ছাব্বিশেও যেতে পারে এগুলোর অনেক সম্ভাবনা আছে এবং সেটা আমরা ফিউচারে দেখতে পারি এবং সেটা সময়ই বলবে তো যাই হোক গোল্ডে স্ট্রং বাই মোডে আমি ছিলাম বলতে আমার সিগন্যাল অ্যানালাইসিস ছিল যারা আমার সাথে ছিলেন তারা অনেক ভিউজ প্রফিট করছেন আলহামদুলিল্লাহ আর গোল্ডে যারা সেলে ছিলেন তাদের অবস্থা কিন্তু মোটেও মানে সুবিধার না যা বিশেষ করে যারা সেল টেট গুলো এখনো ধরে রাখছেন বা যারা সেল নিয়ে যারা স্টপ লস দিচ্ছেন বা লস হিট করে ক্লোজ হয়ে গেছে সেটা একটা ব্যাপার সেখানে হয়তো কম লস ক্লোজ হতে পারে বা একটা স্বাভাবিক লসে ক্লোজ হতে পারে কিন্তু যারা সেল টেট নিয়ে সেল টেড ধরে রাখছেন এবং আনলিমিটেড লস ক্যারি করতেছেন স্টিল এখনো মার্কেট অনেক নাম বেয়ে আসাই তারা কিন্তু অনেক বিপদে আছেন তো মার্কেট যদি কন্টিনিউসলি আপে মুখ দিতে থাকলে কিন্তু আরো বিপদ হতে পারে তো যখন মার্কেট বুজেট্রেট করতে হবে মার্কেট না বুজেট্রেট করলে কিন্তু অন্য প্রবলেম ঠিক আছে মার্কেটে টিকে থাকতে গেলে আপনাকে মার্কেট ভালো করে বুঝতে হবে তো গোল মার্কেটে আসলে এটাই হয়েছিল যে এতক্ষণ যা বললাম তো গোল মার্কেটে কি হলো এবং কি হতে পারত যেটা হইতে পারত সেটা হয় নাই আর যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে মানে গোল মার্কেট আপনার 25 25 26 27 25 28 29 30 31 এর লেভেলটা ছিল এই লেভেলটা ব্রেকআউট করার কথা ছিল এবার ব্রেকআউট করে তারটা মানে রেকর্ড মানে অল টাইম রেকর্ড একটা হাই প্রাইস ক্রিয়েট করার কথা ছিল এবং সেটাই করছে এবং কি হইতে পারত হয়তো যেটা করে গেছে হয়তো এখান থেকে আবার রিভার্স ডাউন মুভ দিতে কিন্তু সেটা সে দেয় নাই গোল্ড মার্কেটে যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে আর যেটা হওয়ার কথা ছিল না সেটা হয় নাই তো গোল্ডের সেলাররা হয়তো অনেক লস করছেন গোল্ডের বায়াররা হিউজ প্রফিট করছেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো বিড়ি ইনশাআল্লাহ হাজির হবো আল্লাহ হাফিজ